মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। এই সুন্দর জায়গায় নিয়ে এসেছি, তোমাদের কেমন লাগছে? আমাদের পড়ার বাইরে আমি একটা প্রশ্ন ধরবো, যে যে ভালো উত্তর দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। ঠিক আছে, প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন আরাধনকে। আরাধন, তুমি বলো, পৃথিবীর সবথেকে মজার জিনিস কোনটা? গরু মাংস ম্যাম। তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে আমাকে এটা কি বলছো? তুমি এর যুক্তি দিতে পারবে? হ্যাঁ ম্যাম, পারবো। বলো তাহলে। ঠিক আছে বলছি। আমার বাবা সেদিন একটা বড় দেখে 10,000 টাকার যেমন একটা কুকুর কিনে এনেছে। তাকে আমি ডেইলি খাসির মাংস, পোলট্রির মাংস নিয়ে খাওয়াই। সে আমাদের সঙ্গে 3 তলা উপরে থাকে। কিন্তু একদিন হয়েছে কি, কে ওকে খুলে দিছে, সে ভেদা বাগানে চলে গেছে। সেখানে একটা গরুর হাড্ডি পড়েছিল, সেটা কুড়ি নিয়ে এসে আমাদের 3 তলা উপরে আবার উঠে পড়েছে। আমি তাহলে ওকে, ওটা একটু মাংস নেই, কিছু নেই, যদি ওটা মজারই না হবে তাহলে ও কি বোকা যে গরুর হাড্ডি খাবে? ও ঠিক আছে, ঠিক আছে, তুমি বসো বসো বসো। পৃথিবীর সব থেকে মজার জিনিস কোনটা? মেয়েদের বাচ্চা হওয়া ম্যাম। তুমি বাচ্চা ছেলে, এটা কি বলছো? তুমি এর যুক্তি দিতে পারবে? হ্যাঁ ম্যাম, পারবো। তাহলে বলো। কিছুদিন আগে আমার ভাবি বাচ্চা হতে গিয়ে কি বলেছিল জানেন? কি বলেছিল? বলেছিল যে আমি আর জীবনে বেঁচে থাকলে কোনোদিন বাচ্চা নেব না। আর সে মানুষই এখনো 1 বছরও হয়নি, আবার বাচ্চা হবে। যে মানুষ বলেছে যে আমি আর বাচ্চা নেব না, বাচ্চা নেব না, সেই মানুষই আবার বাচ্চা নিয়েছে। এর থেকে তো মজার জিনিস আর কি হতে পারে ম্যাম? ঠিক আছে, ঠিক আছে, বসো বসো বসো। তুমি পৃথিবীতে সব থেকে মজার জিনিস কোনটা? মিথ্যে কথা? তোমাদেরকে আমি এতদিন কি শিখেছি? তোমাদেরকে বলেনি যে কোনোদিনও মিথ্যে কথা বলবে না? ম্যাডাম আপনি দেখেছেন আমি প্রত্যেক দিনকে সবাই লাস্টে আসি? হ্যাঁ দেখেছি, তুমি তো লাস্ট মাস্টার। আপনি দেখেছেন, আপনি খেয়াল করে দেখেছেন আমি প্রত্যেকদিন লাস্টে আসি, আমার সাথে ভগবানের দেখা হয়। আমার তো এটা বিশ্বাস হচ্ছে না। তাহলে চলেন, আপনি এক্ষুনি নিয়ে যাচ্ছি আপনাকে। না না, চলো চলো, তুমি বসো বসো বসো।